100 দিনের কাজে জলপাইগুড়ি জেলা সেরার পুরস্কার পেল মেটেলি ব্লক। 2021-22 আর্থিক বছরে কাজের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া আনন্দধারা প্রকল্পের কাজের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছে এই ব্লক। সোমবার রাতে গজলডোবায় একটি অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু মেটেলি বিডিও বিপ্লব বিশ্বাসের হাতে এই পুরস্কার তুলে দেন। ব্লক প্রসারণ সূত্রে জানা গিয়েছে 2021-22 আর্থিক বছরে 100 দিনের প্রকল্পে মহিলাদের গড় কাজের সমাপ্তি ও জিও ট্যাগিংয়ে প্রথম হয়েছে মেটেলি। গড় কর্মদিবসে এই ব্লক দ্বিতীয়। মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস জানান, এই পুরস্কার সকলকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। মেটেলি থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।